ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ভাই প্রশ্ন করছেন, তারা যদি খারাপ আকিদা বা ভুল আকিদা থাকে তার সমালোচনা করা যাবে কি যাবে না? ইমাম নাববীর একটি বই আছে, বাংলা অনুবাদ হয়েছে বইটি, বইটা হলো রিয়াদুস সালেহীন। গীবত বলে একটি অধ্যায় আছে, ছয়টা ক্ষেত্রে গীবত করা জায়েজ, তার মধ্যে একটা ইসলামকে যারা ধ্বংস করার কাজে লেগেছে। আল্লাহ সুন্দর গীবত করেছেন ভাই, সুরা লাহাব পড়েননি? একবার নাম ধরে গীবত করেছে, কেন ইসলামের ক্ষতি হয়েছে? কাফেরদের নাম ধরে ধরে বলেছে, তার মানে যখন ইসলামের ক্ষতি হয়ে যাচ্ছে কোন ব্যক্তির দ্বারা, ঠিক আছে, সেই সময় মুসলিম উম্মাকে সতর্ক করার জন্য সে ব্যক্তির নাম ধরে তার ভুল ত্রুটি গুলো উপস্থাপন করা, এটা যায় এটা গীবতের আয়তে আসবে না। তাই এটা তখন মুসলিম ভক্তপন্থী আলেমের জন্য এটা দায়িত্ব হয়ে যায় যে কেউ যদি পবিত্র কোরআনের অপব্যাখ্যা করে, ভুল আকিদা প্রচার করে, তো ভক্তপন্থী আলেমের দায়িত্ব হয়ে যায় যে না, তার ওই কথাগুলোকে দলিল ভিত্তিক খণ্ডন করা, এটা কি বলতে খণ্ডন করা জায়েজ, এটা ফরজ হয়ে যায় এবং কেউ বিকৃত করে। আসলে সেটা স্পষ্ট হয়েছে।